শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম দ্বিজেন্দ্রলাল সাহা সরকার, পিতার নাম সূর্য কুমার সাহা, মাতার নাম অন্নপূর্ণা সাহা, সারিকায় সন্দীপ। আমরা যখন ক্লাস সিক্সে পড়ি তখন ছাত্রদের 11 এক আন্দোলন সৃষ্টি হয়, পরে একটা নির্বাচন হলো, সন্দীপে ছিলাম, সন্দীপরিষ্ঠিত হইলেও যখন ক্ষমতা পেল না তখন আন্দোলনটা ঠিক সাধারণ মানুষের মধ্যে বুদ্ধিনিবেশ বহন হল। তখন এই মরণ পণ সংগ্রাম নেমে গেল, সাধারণ ন্যাসের বাসনের মধ্যে দাঁড়িয়া কেউ লাড়ি নিয়া সন্দীপ কামনে আমরা 2-10 হাজার মানুষ একত্র হয়েছি, যদি কোনো পাঞ্জাবি কোনো আসে না কোনো, আমরা মোকাবিলা করব, শান্তি বাহিনী সৃষ্টি করব, অর্থাৎ রাজাকার সৃষ্টি করে নানা রকম হয়রানি করতে আরম্ভ করলো, লুটতরাজ করতে আরম্ভ করলো, গরু ছাগল নিয়ে ভৈরবীদের খাওয়াতে আরম্ভ করলো, সুন্দর সুন্দর মেয়েদেরকে নিয়ে আবর্জনী বাঙালি নারীদেরকে নিয়ে আবর্জনী তাদের কাছে পৌঁছাতে আরম্ভ করলো। আমার দুঃস্বপ্রিয় বোন ইজ্জুতের ভয়ে বাগানে পলায়ন করছিল, পলায়ন করার অবস্থা ও একটা কাশি দিয়েছিল, তার স্টার পাইল যারা জায়গা বাগানে যাইয়া তারে ধরে নিয়া পাঞ্জাবিকে হাতে তুলে দিয়েছিল এবং ওখানে অমানুষিক নির্যাতন করা হয়েছিল। আমার একটা উপযুক্ত বোন ছিল, বোনকে নিয়ে আবর্জনী মনে জঙ্গলে নানা রকমের পলাতক অবস্থা ছিলাম। জায়দ মুদ্দার নামে একজন আমলগির নেতাকে বিজনে কার্গিল ফিল্ডের সকালবেলা রাস্তাতে সরাসরি হত্যা করেছিল, এটা হলো সন্দীপ টাউন, আরও তো একটা হত্যা হয়েছে, কুলিনগুর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, আরও আরও অনেক মানুষকে নির্যাতন করেছে। যুদ্ধের কোনো ঘটনা মনে আছে? যুদ্ধের ঘটনা মনে আছে মানে 300 ফৌজ আমাদের রাস্তা দিয়ে যাইতেছে, কোন রাস্তায়? এই দেওয়ার রাস্তা দিয়ে চুমরি বাজার এলাকায়। তখন আমরা একটু গাছাবাদ দিয়েছি, জারগর জারগরে বাইছে, তারপরে মারি ধরি সমস্ত ফোজা তাদের কাছে বয়সে 3-4 মাস 5 মাস ধরে নেওয়া গেছে। হরিলাল নামে একটা লোক, হরিলাল সাহা, হেবে যথেষ্ট মারি ওরে বোঝা বয়সে। আমি তখন চমরি বাজার ছিলাম, চমরি বাজার এলাকাতে ছিলাম, নদী তখন মাঙি গেছে আমাদের, চমরি বাজারে বসে রাতে 12টা পর্যন্ত মানুষকে সংগঠিত করতাম, বুঝতাম মুকুল ভাইয়ের চরমপত্র শুনতাম, মোহাম্মদ সাঙ্গালির পুঁথি শুনতাম, তারা এই দেশের জনগণ করেছে,
আমরাও বিজ্ঞানী খণ্ডভাবে জাগ্রত করেছি। যখন নামাজ যুদ্ধের পরে স্বাধীন হলো, আমি স্বাধীনতার কবিতা লিখে মাইকিং করে বিক্রি করেছি জায়গায় জায়গায়, কয়েকটা জায়গাতে সিডাং কুমিরিয়া ডুমিরা দড়ি বারবপুণ্ড ওদিকে মাইকিং করি স্বাধীনতার কবিতা। পরবর্তীতে বঙ্গবন্ধুর মুক্তির কবিতা, মুক্তিযুদ্ধ বিষয়ে মুক্তির কবিতা বার করে জায়গা জায়গায় আমি বিক্রি করেছি। অন্যায় পরাজিত হয়েছে, নেয়ারি হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশ স্বাধীন হওয়াতে আজ আমরা বাঙালি জাতি হিসাবে একটা গৌরবের স্থানে প্রতিষ্ঠিত হয়েছে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।